তোমার দেখছো মন্ডল এক্সাম টিউব, আমি এটি আজকে একটা লাভপতির একটা অঙ্ক নিয়ে এসেছি, ঠিক আছে? তো যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন করছো এই ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও আছে তো সেগুলো অবশ্যই দেখবে। আজকে লাভপতির যে অঙ্কটা নিয়েছি সেটা তোরা তাহলে করা যাক, ঠিক আছে? তাহলে এখানে কি বলা আছে, এখানে এখানে একটা কোনো টেবিল বিক্রি করেছে, সেটাকে কত লাভ হয়েছে না, 6.5% লাভ হয়েছে, মানে কত, 6×12=13। ১৩.২% লাভ হয়েছে, তাই তো? তাহলে আর যদি সেটাকে 1250 টাকা আরো বেশি দামে বিক্রি করো তাহলে কত লাভ হতো, তার 19% লাভ হতো। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি করে বার করবো, ফর্মুলাটা বার করবো, দেখো কত দাম বলা আছে, 1250 × 100, ঠিক আছে? এবার এটা কত হবে, এই 19% মাইনাস 13.2, তাই তো? তাহলে 1250 আর 100 একই রেখে দিচ্ছি, 1250 × 100 যেটা আছে সেটা তো রয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করছি, ঠিক আছে, 19 − 13.2, 13.2 মানে কত, 6.5, 6.5, তাই তো? 19 থেকে 6.5 বিয়োগ করলে, 6 বিয়োগ করলে তো কত হয়, 13, তাই তো? তাহলে আরও হাফ বেশি আছে, তাহলে আরও বেশি থাকার জন্য কত হচ্ছে, 12.5, তাই তো? ১২.৫, এটা থেকে দশমিকটা তুললাম, আমরা দশমিকটা তুলে দিচ্ছি, তাহলে কত হবে, উপরে 110 দিয়ে গুণ হলো, 125 আর 10, 110 তুলে গুণ করলে কত হয়, 10,000। তার টেবিলটির ক্রয় মূল্য কত, 10,000 টাকা ছিল, টেবিলটির ক্রয় মূল্য কত, 10,000 টাকা। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।